হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রণিত, রশিদ ব্লগস। আমরা হোটেল থেকে চেক আউট করে ফেলেছি। আর যদি কফি হাউসে দেখি যে ভালো কিছু আইটেম আছে ওইখানে খেয়ে, যদি না থাকে তাহলে কষে কষে আমাদেরকে শিফট করতেই হবে। আর বিশাল গরম লাগছে, কারণ কি এতক্ষণ তো এসিতে থেকে একদম চিল ছিলাম, ওইখানে ঠান্ডা লাগছে, আর বাইরে যে বেরিয়েছি যা গরম লাগছে, থাকা যাচ্ছে না। যদি না দেখে থাকো আমরা এখানে মেনশন করে দেবো ডেসক্রিপশন লিংকে, একদমই ওইখানে তোমরা চেক আউট করতে পারবে। চলো আর বেশি বক বক না করে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। একদম চলো দেখে নাও, আমরা চলে এসেছি এখানে আমার ছোটকাটা। আর এখানে হলো দীঘা কফি হাউস। এই দেখে নাও, ওয়েলকাম টু দীঘা কফি হাউস। যাচ্ছি, খোলাও আছে কিনা ভগবান জানে। হ্যাঁ নিশ্চয়ই খোলা থাকবে। ঠিক আছে, আচ্ছা এই টি শার্টটা কি তোমাদের মনে হচ্ছে না, দেখা দেখা মনে হচ্ছে না? এটা ওর টি শার্ট, চলো ভিতরে গিয়ে কথা বলছি। আসলাম বলে দিলাম, এই দেখো সঙ্গে সঙ্গে টেবিলস অ্যারেঞ্জড। ব্যাস ডান, চল আমরা টিমে টেবিল এন্ড চেয়ার। আমাদের সিট পেয়ে গেছি, আমরা দিন তো পেয়ে গেছি। সবথেকে বড় কথা আমাদের কাছে কফি আছে, শুধু কফি স্যান্ডউইচ খাবো দেখলাম না, অনেক ভর্তি মেনু রয়েছে এন্ড প্রচুর কিছু রয়েছে মেনুতে। তোমরা লাইক নাইট টাইমে যদি আসো এখানে তোমরা মানে ডিনার ফিনার আইটেম করতে পারবে আরামসে, এন্ড সার্ভিস খুবই কুইক। যেহেতু আমরা মানে যেই বললাম একদম সঙ্গে সঙ্গে দুটো টেবিলটাকে অ্যাটাচ করে দিল, এন্ড চেয়ার অ্যারেঞ্জ হয়ে গেল, মানে একদমই দাঁড়াতে হলো। আর এটা মেনুটার একটা জাস্ট গ্রিন হালকা হালকা একদমই ঠিক। চলো দেখি মেনু দেখে নাও। এখানে আমরা নিয়েছি দুটো হট কফি, এখানে ছোলা ভাটুরা, একটা আলু পরাঠা আর দুটো পনির পরাঠা, আর আমি নিয়েছি একটা ভেজ স্যান্ডউইচ। যার ফোনে যা আছে সবাই তো সকালে ব্রেকফাস্টে এই সেকশনটাই শুধু অ্যাভেলেবেল, ব্যাস আর কিছুই নেই। তো দেখে নাও, হয়ে গেল ডান। আমাদের আলু পরোটা চলে এসছে, আর খুব ভালোভাবে একটা বাস্কেটে সার্ভ করা হয়েছে, এন্ড উইথ আ কার্ড। জাস্ট এই মাত্র অর্ডার দিয়েছি আর এখনই চলে এলো। এইসব একদম রেডি থাকে না? হ্যাঁ পার পিস, কিন্তু পার প্লেটে ওয়ান পিস করে, আর তার সাথে সাথে হচ্ছে রসিনে একদমই এনাফ। কেরম টেস্ট ভালো তো? সাবাস, দই দিয়ে খাওয়া ভালো লাগবে, অ্যান্ড দই উইল হেল্প ইউ টু ডাইজেস্ট দ্য ফুড। ছোলা ভাটুরা চলছে, যেটা চলবো তার সাথে সাথে এখানে কফি, যেটা দেখতে খুব সুন্দর ছিল খারাপ করে দিল। এইখানে হলো পনির পরোটা, আলু পরোটা রয়েছে, আর দই শুধু আলু পরোটার সাথে পাওয়া যাচ্ছে, নট উইথ পনির পরোটা। পনির পরোটার সাথে কোনো সস নেই, কোনো আচারও নেই, এটা বোঝা যাচ্ছে না রিয়েলি মানে ইনফাইন, মানে উইদাউট আচার, উইদাউট কেচাপ, মানে কিছু বলবোই না। টেস্ট ওয়াইজ খুব ভালো, কিরকম লেগেছে এই খেয়ে বল কিরকম? আরো কফি গুলো চলে এসছে, তোর কফি গেল। এতক্ষণ পরে আমাদের যখন সবার খাওয়া হয়ে গেছে, দেখে না সবার প্লেট পাকা, আমার তখন গিয়ে স্যান্ডউইচ এসেছে। ও আচ্ছা, ওরও আচ্ছা, সব কিছু সার্ভিসটা ভালো, মানে ছোলা ভাটুরা পরোটা এইসব চলে আসে তাড়াতাড়ি, বাট স্যান্ডউইচ একদমই 30 মিনিট আমি ওয়েট করি তারপরে গিয়ে এটা পেয়েছি। তো ঠিক আছে চলো খেয়ে নেই, এটা খুব ভালো, সবাই অর্ডার করে। হ্যাঁ দেখো তোমাদের খাওয়া দাওয়ার ডান, আমরা এখন যাচ্ছি, বেরোচ্ছি বাসের দিকে, তো চলো আমাদের সাথে। আর
আজকে মানে মনে হচ্ছে যে আর একদিন থেকে গেলে ভালো হতো, বাট ইটস নট পসিবল। বাট ঠিক আছে, আসছে এরকম অনেক অনেক ট্রিপ হবে, ট্রিপ হবে, তো চলো এখন যাওয়া যাক। কেউ এখানে চলে এসেছি লোকেশনে, হোটেল আম্বালিকার সামনে বললো বাসটা, তো আমরা হোটেল আম্বালিকার সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে দেখে নাও সবাই রয়েছে। আর তার সাথে সাথে হলো যে বাসটা এখনও আসেনি, বলেছে 12:15 থেকে ঢুকে যাবে, অ্যান্ড এখন হচ্ছে সেই 12:13, 2 মিনিট বাকি আছে। এমনি কালকে আমরা যখন নেমেছিলাম বাসটা একটু ডিলেড ছিল, আজকেও সেমই মনে হচ্ছে যে বাসটা ডিলেড আছে। তো যদি এই বাসটা ধরো একটু টাইমে নিয়ে একটু অসুবিধা হবে, বাট এমনি বাস পুরো চিল্ড থাকে, একদমই পারফেক্ট, একদম দারুণ। এইখানে দেখে নাও আমাদের বাস চলে এসছে, ওই অরেঞ্জ কালারের বাসটা, নেমিতা লেখা, একদম সোজা যেটা ব্যাস। আর এবার এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে হোটেল আম্বালিকার সামনে, এটাও কিন্তু ভালো দেখতে, জানি না এখানে এবার পুল আছে কিনা, হয়তো হতে পারে উপরে আছে। ব্যাস যাই এবার বাসে, এই আস্তে আস্তে করে আসে। তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম বাসে, সবাই ঘুমো খেলছে যাই হোক, অ্যান্ড এখন আমরা একটু ব্রেক নিয়ে ব্রেক এরকম চকলেট এইসব খাচ্ছি, কালকে আমরা যা করেছি কিছু বলার নেই, তো হ্যাঁ লেগেছে আমাদের সবারই এদিক ওদিক এদিক ওদিক, তো ব্যথা তো ঝড় এসে গেছে। ঠিক আছে চলো কি কি নিয়ে এখন সেটাই দেখার ব্যাপার। তো সবার আলাদা আলাদা ডিমান, আমি তো ব্লুলেস আর অনি তো ব্লুলেস, খাবার দাবার নিয়ে নিয়েছি। রনি তাঙ্কিদার বিতানের তো বাসই ইয়ে হয়ে যাচ্ছিল, ওরা আবার নিয়ামোর থেকে আনতে গেছে, দৌড়ে দৌড়ে রাস্তা ক্রস করে এসে আরে কোনো ভাবে আমরা আমিয়া দেবরিবা গিয়ে তারপর দাঁড়পাড়ালাম, এইগুলো ওরাও খাওয়া দাওয়া চালু করে দিয়েছে, তো ব্যাস চলো আমরাও খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। অ্যান্ড দ্য ওয়েদার ইজ ওয়েদারিং দারুণ। তো এখন আমরা ফাইনালি বাড়ির কাছাকাছি একদম পৌঁছে গেছি, আর অ্যাকচুয়ালি হচ্ছে যে এই অনেক রাস্তায় জ্যাম ছিল, তো বলে অনেকেও নেমেই গিয়েছে তার আগে নিজের ডেস্টিনেশনের আগে, তো আমরা এখন বাসে রয়েছি, এখন যাচ্ছি আমরা। তো ব্যাস আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই। এই বাই কর, বাই কর, বাই বাই। এখানে আরেকজন, তাই জন্য আমরা স্ক্যাটার্ড হয়ে বসে গেছি, কারণ কি বাসটা পুরো ফাঁকা, নেমে গেছি আর আমাদের বাস এখানে যাচ্ছে, আর ভিতরে বিতান আর দেবুড়ি মোড়া রয়েছে, ওরা আগে নামবে, আর এখানে রোশনি আর এখানে অঙ্কিত। তো টাটা বাই বাই, আর হাতে দেখি, তো বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।